অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়ছে আরও। নতুন করে আরও 5 উপদেষ্টা যুক্ত হবেন বলে জানা গেছে। এর মধ্যে 4 জনের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার 15 আগস্ট সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, শুক্রবার 16 আগস্ট বিকেল 4টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা সেখানে উপস্থিত থাকবেন। এর আগে 3 দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের 17 উপদেষ্টা। এর মধ্যে 8 আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় 3 উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে 11 আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। আর 13 আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুকি আজম। প্রসঙ্গত, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর বিলুপ্ত করা হয় 12 জাতীয় সংসদ, গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।